গঙ্গা ভাঙন প্রতিরোধে 26 কোটি 16 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আর এই খবর জানতেই খুশির আবহ শামশেরগঞ্জবাসীর মধ্যে। বছরের পর বছর গঙ্গা ভাঙনের ত্রাসে বিপর্যস্ত শামশেরগঞ্জের ধানগড়া, শিবপুর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের বাসিন্দারা এবার গঙ্গা ভাঙনে রাজ্য সরকারের অর্থ বরাদ্দ করায় স্বস্তিতে ভাঙন কবলিত মানুষেরা। অবিলম্বে ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসনের আর্জি গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভাঙনের কবলে বিপর্যস্ত নবাবের জেলা মুর্শিদাবাদ। বছরের পর বছর গঙ্গা ভাঙনের ত্রাসে বিপর্যস্ত শামশেরগঞ্জ, ফরাক্কা, ধুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জ সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। গত বছর আগস্ট মাস থেকে টানা প্রায় এক মাস ব্যাপী গঙ্গা ভাঙনে নদী গর্ভে তলিয়ে যায় শামশেরগঞ্জের ধানগড়া, শিবপুর, হীরানন্দপুর গ্রামের বিভিন্ন এলাকা। কয়েকশো বাড়ি, স্কুল, রাস্তা, মন্দির, বিঘার পর বিঘা জমি সব তলিয়ে যায় নদী গর্ভে। চরম দুর্দশায় ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নিচে শুধুই চোখের জলে হাহাকারে দিন কেটেছে ভাঙন বিধ্বস্ত মানুষগুলোর। এবার গঙ্গা ভাঙন প্রতিরোধে 26 কোটি 16 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। আর এই খবর জানতেই খুশির আবহ শামশেরগঞ্জবাসীর মধ্যে। গঙ্গা ভাঙনে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করায় স্বস্তিতে ভাঙন কবলিত মানুষেরা। অবিলম্বে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হোক ও পুনর্বাসনের আর্জি জানায় গ্রামবাসীরা। শুনে ভালো লাগছে যে যে কাজটা শুরু হয়েছে আর কি, যে শুরু হবে, বস্তার কাজ না হয় বোল্ডারের কাজ হতে গেলে খুব ভালো হয়। বস্তার কাজ তো কোনো মতেই টিকবে না, এটা শিওর। আর ইস্পার আমরা চাই, একটা ইস্পার লোহরপুর একটা ইস্পার যদি না হয় তাহলে কোনো মতেই এই ধানগড়া, হীরানন্দনপুর, শিবনগর এগুলো বাঁচানো খুব কঠিন। বোল্ডারের কাজ চাই, পুনর্বাসনের দরকার। মানে এই দিব এই দিব করে কিছু মানুষ বাড়ি এখনো করেনি, জানে পুনর্বাসনটা আমরা অতি শীঘ্র তাড়াতাড়ি পেয়ে যাই। এমএলএর কাছ থেকে এইটুকুই আমাদের আবেদন। আর কয়েক মাসের মধ্যেই বর্ষা আসতে চলেছে, দ্রুত কাজ শুরু হলে হয়তো ভাঙনের কবল থেকে রক্ষা পাবে বাকি এলাকাগুলি। আর অবিলম্বে ভাঙন প্রতিরোধে কাজ শুরু আর্জি জানায় সকল গ্রামবাসীরা। আমরা ওটাই চাইছিলাম যে আমাদের ধানগড়া আগস্ট মাসের দিক থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে, তারপরে আমরা একটা দাবি ছিল যে গঙ্গা ভাঙনটা যাতে দ্রুত রোধ করা হয়, গঙ্গা ভাঙনের কাজ যাতে শুরু করা হয়, তার জন্য আমরা অনেকবার অনেক জায়গায় বলেছি। তো কালকে শুনলাম গঙ্গা ভাঙনের জন্য একটা মোটা টাকা বরাদ্দ হয়েছে, তার জন্য আমরা খুব ভালো লাগছে যে হয়তো গঙ্গাটা বান্ধন করা হলে সামনের দিনে হয়তো পাশের গ্রাম বা যেগুলো এখনো আছে সেগুলো হয়তো বেঁচে যাবে। অবশ্যই এলাকাবাসীর একটা আশা ছিল যে যদি গঙ্গা ভাঙনটা যদি না বানানো হয় তাহলে আমরা হয়তো এখানে আর বাস করতে পারবো না, তার জন্য গঙ্গাবাসীর এই খবরটা শুনে হয়তো একটু খুশি আছে। তো আমরা চাই যে সেই কাজটা যাতে দ্রুত সম্পন্ন করা হয়, ঢিলেমি যাতে না করা হয়। কেন কি কয়েকদিনের কিছুদিনের মধ্যেই বর্ষা শুরু হতে চলেছে, তার জন্য দ্রুত কাজটা আমরা চাইছি এবং কাজটা দ্রুত যাতে সম্পন্ন করা হয়। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।